হ্যাঁ, শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তোমাদের জন্য একটি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন করেছি। তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানে 40 প্রশ্ন থাকে, এক একটি প্রশ্নের মান 8 করে। তো 5টা প্রশ্ন লিখতে হয় এখান থেকে, 5টা প্রশ্নের মধ্যে তোমরা 5টাই কমন পাবে। সেভাবে তোমাদের জন্য একটা সাজেশন করেছি, সেই সাজেশনটুকু দেখো তোমাদের জন্য। চলো আমরা সাজেশন করি, শুরু করি। তবে সাজেশন শুরু করার আগে তোমাদের বলছি, তোমাদের এই সাজেশন থেকে কারো যদি মনে হয় এতটুকু ভালো লেগেছে, তাহলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, শেয়ার করো। দেখো, তোমাদের জন্য 18টি প্রশ্ন করেছি। সেই 18টি প্রশ্নের মধ্যে দেখো, উচ্চ মাধ্যমিক সাজেশন 2023, বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ক্ষমতা কাকে সংক্ষেপ প্রশ্নের মান হচ্ছে 2+6। জাতীয় স্বার্থের সংজ্ঞা দেবে কীভাবে, সংজ্ঞা দাও তুমি, কীভাবে জাতীয় স্বার্থের শ্রেণীভাগ করবে? অথবা দিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে, জাতীয় স্বার্থের উপাদানগুলি কি তা লেখো। প্রশ্নের মান হচ্ছে 2+6। 3 নম্বর প্রশ্ন, বর্তমান যুগে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল লেখো। প্রশ্নের মান 8। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নের মান 2+6 হবে, এটা মিস্টেকে 8 হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন, গান্ধীবাদী দর্শনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। প্রশ্নের মান 8। 6 নম্বর প্রশ্ন, সনাতন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নের মান 8। 7 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়? এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যের যথার্থতা বিচার করো। প্রশ্নের মান 2+6। এই প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন, সনাতনী উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি কী লেখো? এই জায়গায় উদারনীতিবাদের যে ভাগ আছে, সেই ভাগেরই একটি ভাগ হচ্ছে সনাতনী উদারনীতিবাদ। তোমাদের দুটো প্রশ্নের মধ্যে মধ্যে দুটোই পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই দুটোর মধ্যে উদারনীতিবাদ থেকে একটি প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এখানে পক্ষে যুক্তি লিখলে 5 নম্বর, 4 নম্বর, এবং বিপক্ষে যুক্তি লিখলে 4 নম্বর। আধুনিক রাষ্ট্রের বিচারে বিচার আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নের মান 8। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতিগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। রাষ্ট্রপতি থেকে দুটো প্রশ্ন দিয়েছে, দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই, ধরে নাও আসবেই, একদম কম্পালসারি পরীক্ষায় আসবেই। 12 নম্বর প্রশ্ন বলছি, রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ভূমিকা, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আগেরবার প্রশ্ন এসেছিল রাজ্যপালের ভূমিকা, সেই জন্য এখানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 13 নম্বর প্রশ্ন বলছি, ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নের মান 2+6। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। প্রশ্নের মান 8। রাজ্য বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে। প্রশ্নের মান 2+6। ভারতীয় বিচার বিভাগ ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। প্রশ্নের মান 8। লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখানে গঠন দুটো জায়গায় আছে, গঠনে 2 নম্বর পাবে, আর ক্ষমতা কার্যাবলী এই জায়গায় 6 নম্বর পাবে। তো এই হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সাজেশান। এর পরবর্তী সময়ে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের বা যে কোনো পরীক্ষার শর্ট প্রশ্ন যে সলভগুলো পাবে এখান থেকে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।